শুনছিলাম যে রোজার আগে এলসি আসবে, এখন কি কোনো কথা? খালি এলসির খবর করতে গেলে এলসি আনার মতন ক্যাপাসিটি কিংবা হোটেল নাই, ডলার না থাকলে কি এলসি আনা যায়? আমরা তো নাম্বার দিয়ে কি করবো? 0738 পেঁয়াজের বাজার মোটামুটি স্থিতিশীল আছে, ওই একই বাজারের পরে বেচা কেনা চলতেছে, বেচা কেনা চলছে। দর্শক, কথায় আছে মাল খায় কালারে, মেয়েরা যায় পার্লারে। এই কাজ এবং কথায় কিন্তু মিলে গেল। এই যে মিজান ভাই, আজকে কি পেঁয়াজ কিনলো রে ভাই? কালারটা কি মাথায় নষ্ট মিজান ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই যে কথায় আছে মাল খায় কালারে, মেয়েরা যায় পার্লারে, কথা তো আজকে মিলে গেল ভাই। হ্যাঁ, মিলে গেছে ভাই। সেই কালারে পেঁয়াজ কিনতে হালি না মরি কাটা ভাই? এটা হালি ভাই, হালি। সাইজটা তো অসাধারণ সাইজ ভাই। আচ্ছা, একটু জানবো, তার আগে জানি ভাই, পেঁয়াজের বাজার গরম না ঠান্ডা? পেঁয়াজের বাজার মোটামুটি স্থিতিশীল আছে, ওই একই বাজারের পরে বেচা কেনা চলতেছে, বেচা কেনা চলতেছে। এখন একটু শান্তি শান্তি আছে? হ্যাঁ, এরকমই আছে। আর ধাপ করে আবার কি হয় বলা যায় না, বড় মুশকিল ভাই। ওই যে এলসি এলসি শুনতেছিলেন, এখন এলসির কি খবর পাইলেন ভাই? এলসি ভাই খালি তো খবর শোনা আছে, তাও মোটামুটি 15-16 দিন লাগবে। লাগবে? আচ্ছা, আমরা যদি দেখি ভাই, আজকে তো ভালো পেঁয়াজ কিনলেন, কত মন হবে ভাই? মোটামুটি 60 মন। 60 মন? 60 মন হয়ে যাবে না এই? আচ্ছা ভাই, শুরুতে আপনার নাম্বারটা দেন দেখি। সবাই খালি নাম্বার নাম্বার করে, নাম্বার দিয়ে কি করবে? 0738 0738 36 36 52 52 60 60। আচ্ছা আচ্ছা ভাই, একটু দামটা বলেন, এটা কেমন দামে কিনলেন? এটা কিনছি ভাই 35, 35.5, 36, 37, 37, 37। মানে এক কথা 37 সর্বোচ্চ বাজার কিনেছে, 36 থেকে 37 দামে কিনে এটা, না? জি, মানে 35 থেকে শুরু করে 37 দামে এটা কিনা আছে দর্শক। আজান ভাই, এটা তো হালির দাম শুনলাম, মুড়ি কাটার কি অবস্থা? মুড়ি কাটা ভাই একটু বেশি, মুড়ি কাটার যেহেতু আমদানি নাই, মানে শেষের দিক মুড়ি কাটা পেঁয়াজটা একটু পাইকে গেছে, চারি ঠেকে চা বাজার, ওটা চাহিদার সাথে এর তুলনায় ওটা একটু বেশি দামে বিক্রি হয়েছে। আচ্ছা, ওটা সর্বোচ্চ কত দামে কেনা আছে ভাই? সর্বোচ্চ কত দামে কেনা আছে? সর্বোচ্চ ধরেন ওটা 3800-3900 বিক্রি হয়েছে। 4000 নাকি? ওই যে দুই একটা শুনলাম, শ্যাম্পু একটা 4000 হয়েছে, ওটা পেঁয়াজ তো বুঝে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন। আচ্ছা, মুড়ি কাটা হালি ভাই, হালি তো এখানে বেশি উঠছে, মুড়ি কাটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, মুড়ি কাটা শেষই বলা চলে, সামান্য দুই একজন আনতেছে, সামান্য দুই একজন আনতেছে। আচ্ছা, মোটামুটি বাজারটা এখন কিন্তু দর্শক বন্ধুরা বেশ কয়েকদিন একই বাজার চলতেছে, এখন কখন কি হয়ে যায় বলা বড় মুশকিল ভাই। ওই যে শুনছিলাম যে রোজার আগে এলসি আসবে, এখন কি কোনো খোঁজ খবর হয়েছে? এলসি ভাই খালি এলসির খবর করতে গেলে এলসি আনার মতন ক্যাপাসিটি কিংবা ক্যাপিটাল নাই, ডলার না থাকলে কি এলসি আনা যায়? না না না, বলে তো হবে না, ওই শুধু বলে কিন্তু হচ্ছে না, হচ্ছে না, হলি তো এত তো হয় যাতে দামটা কমে যেত ভাই। হ্যাঁ, দাম তো কমে যেত। আচ্ছা আচ্ছা, 50 টন? 50 টনে কি হয়? তো আধা এগুলাই তো 50 টন মাল ওঠে, 50 টনে বেশি। আচ্ছা ভাই, বিজন ভাই আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমরা আমাদের সময় দিয়েছেন দর্শক। আজকের বাজার দর দেখেন, এই যে কালার, কালারে আসলে যথেষ্ট, আজকে দামটা কিন্তু যথেষ্ট ভালো আছে। আজকের বাজারে সর্বনিম্ন সর্বোচ্চ বাজার দর কেমন দর চলে জানিয়ে দিলাম। সর্বনিম্ন কিন্তু 34 থেকে শুরু হয়ে সর্বোচ্চ কিন্তু হালি পেঁয়াজটা 4800 রয়েছে, এবং মুড়ি কাটাটা কিন্তু দর্শক বন্ধুরা আজকের বাজারে প্রায় 4000 টাকা সর্বোচ্চ বাজার রয়েছে। এই ছিল আজকের সর্বশেষ পেঁয়াজ পাইকারি মার্কেট থেকে আপডেট। যে জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।